আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম অ্যাগেইন। চলে আসলাম রাঙামাটি ব্লক 3 নিয়ে, আর আজ এই মুহূর্তে আমরা চলে আসলাম রাঙামাটির বেরান্যে লেক শোর ক্যাফেতে। আর এখানে আমরা কিভাবে আসলাম এবং এখানে দেখার মতো কি কি রয়েছে এখনো জানি না, যেহেতু এর আগে এই স্পটটিতে আমরা কখনো আসিনি। সো যেতে থাকি, দেখা যাক কি রয়েছে, সব কিছু তো শেয়ার করব আপনাদের সাথে। আর যেতে যেতে বলে দিব আমরা এখানে কিভাবে আসলাম। তার আগে বলে রাখি, বেরান্যে লেক শোর ক্যাফে বোরদাম বাজার মগবান ইউনিয়ন কাপ্তাই রাঙামাটি লিং রোড রাঙামাটিতে অবস্থিত। আর এখানে আমরা সরাসরি আমাদের রিসোর্ট থেকে এসেছি। রিসোর্ট থেকে বলছি এজন্য কারণ এর আগের পর্বে দেখিয়েছিলাম আমরা কোন রিসোর্টে ছিলাম, রাঙামাটির অত্যন্ত সুন্দর একটি রিসোর্ট। আপনারা চাইলে আমার চ্যানেলে রাঙামাটি ব্লগ 1 এবং রাঙামাটি ব্লগ 2 এই দুটো ভিডিও দেখতে পারেন। আর এটা হচ্ছে বেরান্যে লেক শোর ক্যাফের প্রবেশপথ, আর এই হলো ওদের বাহিরের আউটলুক, কিছুটা অগোছালোই মনে হচ্ছে। এখানে প্রবেশ করলাম আমরা এই খাবারের দোকানের মধ্য দিয়ে, এটা ওদের খাওয়ার প্লেস। আর এই তো এই পাশে একটা রাস্তা গেছে দেখা যাচ্ছে, আর এই পাশে একটি রাস্তা, তো শুরুতে এদিকটাই যাই, দেখি কি রয়েছে। একদম সামনে এসে পাচ্ছি মনোমুগ্ধকর এই লেক ভিউটি, আর এখানে কিছু বর্ষার সিট রয়েছে, আর সামনে তো দারুণ বিশাল এই লেক ভিউ। আর এখানে রয়েছে গোসল এবং সাঁতার কাটা নিষেধ, আর সাথে এখানে দুটো দোলনা দেখা যাচ্ছে, দোলনায় চড়ে চড়ে আপনি প্রকৃতির সৌন্দর্যকে দারুণভাবে আলিঙ্গন করতে পারবেন। সো আগে কিছুক্ষণ দোলনা চড়ে নেই, তারপর পুরো ক্যাফেটা ঘুরে দেখাচ্ছি। এই প্রথমেই আসলাম বেরান্যে লেক শোর ক্যাফেতে, কিন্তু আমরা যেমনটা ভেবেছিলাম আসলে এখানে এসে ঠিক তেমনটা ভালো লাগছে না, কারণ এর সারাউন্ডিংসটা ঠিক তেমন একটা গোছানো নয়, প্লাস কেমন যেন একটু ছন্ন ছড়া টাইপ। হয়তো এখন কোনো পর্যটকদের আনাগোনা নেই, সেজন্যও হতে পারে। আর এখানে জায়গা জায়গায় কিছু কাঠের তৈরি বসার সিট রয়েছে, সতর্কীকরণ রয়েছে, আর এখানে একটা ফুল গাছ, ও পাশে কিছু চেয়ার দেখা যাচ্ছে, বেশ কিছু প্লাস্টিকের চেয়ার দেখা যাচ্ছে, আর এ পাশটায় হচ্ছে বসার জায়গা রয়েছে, আর পুরো পথটাই হলো ইটের। আর এদিকে দেখা যাচ্ছে সামনে ছোট ছাউনি দেওয়া কিছু ঘর, এখান থেকেও আপনি সুন্দর দারুণ লেক ভিউ পাবেন। আর এ পাশে আর কোনো যাওয়ার রাস্তা নেই, এতটুকুই এখানে দেখার মতো, মানে এ পাশটায় আর কিছু নেই, জাস্ট এতটুকুই দেখা যাচ্ছে, আর বেশ কিছু গাছগাছালি দেখা যাচ্ছে। মাথার উপর বেশ বড় বড় গাছ দেখা যাচ্ছে। আসলে এখানে মূলত আপনার যে জিনিসটি সবচেয়ে বেশি ভালো লাগবে সেটা হচ্ছে সামনের এই লেক ভিউটা। এটি এতটাই সুন্দর, এখানে বসে আপনি ঘন্টার পর ঘন্টা সময় কাটালেও বোর হবেন না। আর এটা আসলে ক্যামেরায় আমি পুরোপুরি ফুটিয়ে তুলতে পারছি না, সামনাসামনি অনেক বেশি সুন্দর লাগছে এই ভিউটাকে। আর যেহেতু আজকে দিনটাও মেঘলা, তাই সব মিলিয়ে সৌন্দর্য আরও দ্বিগুণ হয়েছে। সো এখানে বসে আগে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে নিই, তারপরে এই ক্যাফেতে আর কি কি দেখার রয়েছে বা আর কী কী রয়েছে ওদের এখানে সব কিছু আপনাদেরকে দেখাবো। আর সেই সাথে এখানে বেশ বিশুদ্ধ বাতাস পাওয়া যাচ্ছে, আর এই সামনের ভিউটা আসলেই অতিরিক্ত সুন্দর। মানে আমি যে রিসোর্টটায় ছিলাম সেখান থেকেও এই পাশের লেক ভিউটা আরও বেশি সুন্দর, একদম শতভাগ উপভোগ করার মতোই একটি মুহূর্ত। ওয়েল, প্রবেশ করার সময় দেখেছিলাম আরও একটা রাস্তা রয়েছে, সো এখন দেখি এই পাশে কী কী রয়েছে। এ পাশে দুটো হ্যামক দেখা যাচ্ছে অনলি, আর তেমন কিছু নেই দেখার মতো, তবে এই হ্যামকগুলো খুব সম্ভবত লেকের আর একটু কাছে হলে আরও বেশি সুন্দর লাগতো। যাই হোক, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এ পাশটা থেকে বেরিয়ে যাচ্ছি এক্স্যাক্টলি। এখান থেকে বেরিয়ে এখন এ পাশে আরও শুনেছি কটেজ রয়েছে, সো এখন আমরা এই পথটা ধরে ওদের কটেজ দেখতে যাব। আর কটেজ নিয়ে যাবতীয় ইনফরমেশন দিয়ে দিব যেতে যেতে, এতে করে আপনারা কেউ আসলে কিছুটা হলেও সুবিধা হতে পারে। Oh,
এ পাশটায় দেখা যাচ্ছে কায়াকিং করারও ব্যবস্থা রয়েছে। ওয়েল ভিউয়ার্স, আসুন যেতে যেতে বলি আমরা বেরান্য লেকশোর ক্যাফেতে কিভাবে এলাম বা আপনারা কিভাবে আসতে পারেন। আমরা বেরান্য লেকশোর ক্যাফেতে এসেছি মূলত রাঙাদ্বীপ রিসোর্ট থেকে, রাঙামাটির রাঙাদ্বীপ রিসোর্ট। সেখান থেকে আমরা সরাসরি এখানে চলে এসেছি। আর যদি কেউ সরাসরি না এসে লোকাল আসতে চান তাও আসতে পারেন, তবে সব জায়গায় আপনি লোকাল ট্রান্সপোর্ট পাবেন না। সেক্ষেত্রে আমরা যে রাঙাদ্বীপ রিসোর্টে ছিলাম সেখানে যে ব্রিজটি রয়েছে, সেই ব্রিজ থেকে আপনার প্রথমে ভেদভেদি বাজার আসতে হবে। সেখানে রিজার্ভ নেবে আপনার 100 টাকা, লোকাল আসে না। আর ভেদভেদি বাজার থেকে আসাম বস্তি আসতে হবে পার পার্সন আপনার 30 টাকা যদি লোকাল আসেন। আর আসাম বস্তি থেকে বেরান্য লেক পর্যন্ত আপনি গাড়ি পেয়ে যাবেন, রিজার্ভ আসলে ভাড়া নেবে 200 টাকা, আর যদি লোকাল আসেন তাহলে 50 টাকা ভাড়া পড়বে। চাইলে রিজার্ভও আসতে পারেন, ভাড়া পড়বে 500 থেকে 600 টাকা, তবে কিছুটা দরদাম করে নেবেন অবশ্যই। আর এখানে আপনি কায়াকিং করতে পারবেন, কায়াকিং বোটে 2 সিটের ভাড়া পড়বে 150 টাকা, আর 3 সিটের যে বোট রয়েছে তার জন্য পড়বে 200 থেকে 250 টাকা। এটা হচ্ছে মূলত ওদের কটেজের রাস্তা। পুরো রাস্তাটা জুড়েই অসংখ্য ফুল গাছ, আর পুরো এরিয়াটা দেখুন একদম সবুজের ছাউনিতে ঘেরা। আর ওদের কটেজে বিভিন্ন রকম প্যাকেজ রয়েছে, যার মধ্যে প্যাকেজ 1 for 2 পার্সনের জন্য, যার রুম রেন্ট হলো 3,500 টাকা, কোনো এক্সট্রা চার্জ নেই। তার মধ্যে প্যাকেজ রয়েছে অ্যাকোমোডেশন, ব্রেকফাস্ট, 1 আওয়ার কায়াকিং, তারপর রয়েছে ইভিনিং স্ন্যাক্স। আর প্যাকেজ 2, সেটাও 2 পার্সনের জন্য, সেখানে পাবেন রুম রেন্ট 5,000 টাকা। আর প্যাকেজে থাকবে অ্যাকোমোডেশন, 1 আওয়ার কায়াকিং, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, লাঞ্চ, এগুলোই। আর ব্রেকফাস্ট এখানে খুব সম্ভবত আপনি 2 বেলা পাবেন প্যাকেজ 2-তে। আর প্যাকেজ 3 পাবেন আপনারা মিনিমাম 4 থেকে 8 জনের জন্য, সেখানে কটেজ রেন্ট পড়বে পার পার্সন 1200 টাকা, কোনো হিডেন চার্জ নেই, পাবেন অ্যাকোমোডেশন এবং শুধুমাত্র ব্রেকফাস্ট। আর ওদের প্রতি বেলার ব্রেকফাস্টে আপনারা পাবেন পরোটা, ভেজিটেবল, এগ অমলেট, লেমন টি, ওয়াটার, এসব। এটা হচ্ছে ওদের কটেজ এরিয়া। ওদের কটেজে প্রবেশের অনুমতি নেই যেহেতু আমরা বুকিং নিয়ে আসিনি। যারা বুকিং নিয়ে আসবে তারাই শুধুমাত্র কটেজের পুরো ভেতরটা প্রবেশ করতে পারবে, ঘুরতে পারবে, দেখতে পাবে। এই তো, এই ছিল বেরান্য লেকশোর ক্যাফে অ্যান্ড কটেজ। আপনি চাইলে ওদের ক্যাফেতে লাঞ্চ করতে পারেন, তবে অবশ্যই আগে থেকে বুকিং দিয়ে আসবেন। আমরা যেহেতু বুকিং দিয়ে আসিনি তাই এখানে আর লাঞ্চটা করছি না, আমরা চলে যাব সরাসরি এখন কাপ্তাইয়ের উদ্দেশ্যে। মানে এখান থেকে আমরা কাপ্তাই চলে যাব। আর কাপ্তাই যাওয়ার আগে এখানের যে অসাধারণ দৃশ্যটা এই মুহূর্তে আমার চোখে ধরা পড়ছে সেটা একবার আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। সো চলুন এবার যাওয়া যাক তাহলে কাপ্তাইতে। এখান থেকে কাপ্তাই যেতে হলে আপনাকে রিজার্ভ সিএনজি নিতে হবে, বা যাদের রিজার্ভ গাড়ি আছে তাদের তো কোনো চিন্তা নেই, তবে এখানে লোকাল খুব একটা পাওয়া যায় না বললেই চলে। আর ব্রিজ থেকে কাপ্তাই পর্যন্ত আমাদের রিজার্ভ ভাড়া নিচ্ছে এই মুহূর্তে 300 টাকা। আর যেতে যেতে আপনারাও আমার সাথে দেখতে থাকুন এই পাহাড়ি রাস্তার দুপাশের ভিউটা কতটা বেশি সুন্দর। এই পথে লোকাল আসার চেয়ে রিজার্ভ আসাটাই আমি সবচেয়ে বেশি সুবিধার মনে করি, কারণ এখানে এমন এমন কিছু দারুণ পয়েন্ট রয়েছে যেখানে দাঁড়িয়ে আপনার একবার ছবি তুলতে ইচ্ছে করবেই। তাই রিজার্ভ নিয়ে আসলে আপনি গাড়ি দাঁড় করিয়ে এই সুন্দর পয়েন্টগুলোতে দাঁড়িয়ে খুব দারুণ ভিউ নিয়ে কিছু ছবি এবং ভিডিও ক্যাপচার করে নিতে পারেন, এই যেমন আমিও ক্যাপচার করছি। পুনরায় আবারও রওনা হলাম কাপ্তাইয়ের উদ্দেশ্যে। Thank you.
লম্বা একটা জার্নি দিয়ে আসলাম এখন আমরা কাপ্তাইতে, আর কাপ্তাইয়ে নামলাম আমরা প্রশান্তি পার্ক অ্যান্ড পিকনিক স্পটের সামনে। আর এখানে আসলাম মূলত লাঞ্চটা করার জন্য, যেহেতু ওখানে আমরা লাঞ্চ করতে পারিনি। শুরুতেই দেখা যাচ্ছে টিকিট কাউন্টার, আর কী রয়েছে সবটাই দেখাবো যেহেতু এসেছি, তবে তার আগে লাঞ্চ করে নিই। আসেন এখন এই প্রশান্তি পার্কটা একটু ঘুরে দেখি কী কী রয়েছে। এখানে এর আগেও বেশ কয়েকবার এসেছি পরিবার নিয়ে, আর এখানে প্রবেশ করতে হলে আপনাকে জনপ্রতি মাত্র 20 টাকা দিতে হয়। আর প্রতিদিন সকাল 9টা থেকে শুরু করে রাত 8টা পর্যন্ত এটি খোলা থাকে। আর সবচেয়ে বড় কথা, এখানে আপনি লাঞ্চ ডিনার সব কিছু করতে পারবেন, তবে আগে থেকে জানিয়ে আসলে ভালো, আর আগে থেকে না জানিয়ে আসলেও খুব একটা অসুবিধায় পড়তে হয় না, তবে সেক্ষেত্রে আপনি পছন্দের মেনু কিছুটা কম পেতে পারেন। আর হচ্ছে এখানে পিকনিকেরও অ্যারেঞ্জমেন্ট করা যায়, বিশাল খোলা জায়গা রয়েছে, একদম কোলাহলমুক্ত। আর এই প্রশান্তি পার্কটা হচ্ছে চট্টগ্রাম কাপ্তাইয়ের হাইওয়েতে, বলা যায় কাপ্তাইয়ের মুখে এটার অবস্থান। চাইলে আপনি রাঙামাটির লিচু বাগান পর্যন্ত এসে সেখান থেকে রিজার্ভ আসতে পারেন, রিজার্ভ আসলে ভাড়া পড়বে 300 টাকা, আর যদি লোকাল আসতে চান তাহলে জনপ্রতি আপনার ভাড়া পড়বে 35 টাকা করে। এখানে আপনারা চাইলে তাঁবুতে থাকতে পারবেন, আবার এখানে কটেজও রয়েছে, সেই সাথে ওয়াশরুম রয়েছে, আর এখানে নিরাপত্তা ব্যবস্থাও বেশ ভালো, তাই ইজিলি থাকা যায়। আর তাছাড়াও এখানে পাহাড়ে বিভিন্ন রকম খাবার বা বাঙালি খাবার যাই বলুন না কেন ওদের মেনুতে আপনারা পেতে পারেন, তবে সেজন্য একটু আগে থেকে জানিয়ে রাখলে ওরা প্রিপেয়ার করে রাখতে সুবিধা হয়। ওয়েল ভিউয়ার্স, এটির মধ্য দিয়ে শেষ হলো আমাদের রাঙামাটি ট্যুর। গিয়েছিলাম প্রথমে পলওয়েল পার্ক, এরপর আমরা ছিলাম রাঙামাটির রাঙাদ্বীপ রিসোর্টে, আর রাঙামাটির রাঙাদ্বীপ রিসোর্টে পুরো একটি দিন থাকার পর আমরা আজ চলে এসেছিলাম বেরান্না লেকশোর ক্যাফে এবং সর্বশেষ কাপ্তাইতে। রাঙামাটিতে অসম্ভব সুন্দর দুটো দিন কাটিয়ে আমরা ফিরে যাচ্ছি আমাদের আপন নীড়ে। রাঙামাটির প্রতিটা স্পটের মুহূর্তগুলো ছিল আমাদের জন্য বেশ আনন্দপূর্ণ এবং উপভোগ্য। সো দেখা হবে পরবর্তীতে আবারও অন্য কোনো ভিডিওতে। আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন আমার এই পুরো রাঙামাটি ব্লগটি। সবাই ভালো থাকুন, আর সুন্দর এবং রিফ্রেশিং একটি মোমেন্ট পেতে চলে আসুন রাঙামাটিতে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।